আসসালামু আলাইকুম। বৈশ্বিক করোনা পরিস্থিতিতে সবাই সচেতন হই, সুস্থ থাকি, একান্ত প্রয়োজন না হলে আমরা কেউ বাইরে যাব না। ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলাধীন খানিপুর উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষার্থী, সম্মানিত অভিভাবক ও সংশ্লিষ্ট সকলকে শ্রেণী পাঠদানের বিকল্প অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা এগিয়ে যাব এবং নির্ধারিত লক্ষ্যে পৌঁছে যাব ইনশা আল্লাহ। আসুন সবাই অংশ নেই খানিপুর উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে। আমি মোহাম্মদ মামুনুর রশিদ মামুন, অফিস অ্যাসিস্ট্যান্ট কাম কম্পিউটার অপারেটর, খানাপুর উচ্চ বিদ্যালয়, নবাবগঞ্জ, ঢাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে জানাই খানাপুর উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি আজকে তোমাদের ক্লাস এইট আইসিটি বিষয়ের উপর অধ্যায় দুই পার্ট নয় টপোলজি বিষয়ে আলোচনা করব। তোমরা জানতে পারবা টপোলজি কি এবং কম্পিউটার নেটওয়ার্কে বিভিন্নভাবে ভাগ। এবার আমি তোমাদেরকে জানাবো টপোলজি কি। টপোলজি হচ্ছে এক ধরনের নেটওয়ার্ক, অর্থাৎ টপোলজি কম্পিউটার নেটওয়ার্কে অনেকগুলো কম্পিউটার একসাথে জুড়ে দেওয়া হয়, যেন একটি কম্পিউটার আরেকটির সাথে পরস্পর যোগাযোগ করতে পারে, আর এটাই হচ্ছে টপোলজি। জুড়ে দেওয়া অবস্থানের ভিত্তিতে কম্পিউটার নেটওয়ার্কে আবার বিভিন্নভাবে ভাগ করা যায়। যেমন আমরা প্রথমে জানতে পারবো প্যান। প্যান হচ্ছে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। আমরা নিশ্চয় জানি পার্সোনাল শব্দের অর্থ হচ্ছে ব্যক্তিগত বা নিজস্ব। তাহলে আমরা বলতে পারি ব্যক্তিগত পর্যায়ে যে নেটওয়ার্ক ব্লুটুথের মাধ্যমে তৈরি করা হয়, আর সেটাই হচ্ছে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা মোবাইলের মাধ্যমে ব্লুটুথ ব্যবহার করো, আর এই ব্লুটুথই হচ্ছে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। নিশ্চয় আমরা স্পষ্ট ধারণা পেয়েছি পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক সম্পর্কে। এবার আসি ল্যান। ল্যান এর ফুল মিনিং হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক, অর্থাৎ লোকাল এরিয়া নেটওয়ার্ক বলতে আমরা কি বুঝে থাকি। যেমন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় বা বিভিন্ন প্রতিষ্ঠানে যে নেটওয়ার্ক ব্যবহার করা হয় সেটাই হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক। এরপর আসি ম্যান। অর্থাৎ ম্যান এর ফুল মিনিং হল মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। আমরা জানি মেট্রো শব্দের অর্থ হচ্ছে শহর, অর্থাৎ শহর জুড়ে যে নেটওয়ার্ক তৈরি করা হয় সেটাকেই বলা হয় মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। তাহলে আমরা খুব সহজভাবে মেট্রোপলিটন
এরিয়া নেটওয়ার্ক জানলাম। এরপরে সর্বশেষ ওয়েন, ওয়েন এর ফুল মিনিং হচ্ছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, অর্থাৎ দেশ জুড়ে বা বিশ্ব জুড়ে আমরা যে নেটওয়ার্ক তৈরি করে থাকি বা ব্যবহার করে থাকি সেটাকেই বলা হয় ওয়াইড এরিয়া। এ পর্যায়ে আমরা আলোচনা করব বাস টপোলজি, অর্থাৎ বাস টপোলজি কি, যে টপোলজিতে একটা মূল ব্যাকবোন বা মূল লাইনের সাথে সবগুলো কম্পিউটার জুড়ে দেওয়া হয় তাকে বলা হয় বাস টপোলজি। তো বাস টপোলজিতে এখন আমরা জানব যে এই বাস টপোলজি দিয়ে আমরা কি করতে পারি, বাস টপোলজির কাজ কি। তো শিক্ষার্থীবৃন্দ, তোমরা সব খুব মনোযোগ সহকারে লক্ষ্য করো, এখানে আমরা দেখতে পাচ্ছি এই টপোলজিতে, অর্থাৎ বাস টপোলজিতে একটা মূল ব্যাকবোন বা মূল লাইনের সাথে সবগুলো কম্পিউটারকে জুড়ে দেওয়া হয়। অর্থাৎ আমি আবার বলছি যে এইটা বলতে একটা মূল ব্যাকবোন বা মূল লাইনের সাথে সবগুলো কম্পিউটারকে জুড়ে দেওয়া হয়। বাস্তব বলতে কোন একটা কম্পিউটার যদি অন্য কোন কম্পিউটারের সাথে যোগাযোগ করতে চায় তাহলে সব কম্পিউটারের কাছে সেই তথ্য পৌঁছে যায়। তুমি যদি কোন একটা তথ্য অন্য কাউকে দিতে চাও সেক্ষেত্রে এই বাস টপোলজির মাধ্যমে দিতে পারো। তবে যার সাথে যোগাযোগ করার কথা কেবল সেই কম্পিউটারটি তথ্যটা গ্রহণ করবে, অন্য সব কম্পিউটার তথ্যগুলোকে উপেক্ষা করে। মনে রাখতে হবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মূল ব্যাস বা ব্যাকবোন নষ্ট হয়ে গেলে সম্পূর্ণ নেটওয়ার্ক অকেজ হয়ে যায়। তোমরা নিশ্চয়ই একটু দেখতে পাচ্ছ বাস টপোলজি, অর্থাৎ একটা আরেকটার সাথে সংযুক্ত। তাহলে আমরা অতি সহজেই বুঝতে পারলাম যে বাস টপোলজি, শিক্ষার্থীবৃন্দ আমরা এখন রিং টপোলজি বিষয় নিয়ে আলোচনা করব। রিং টপোলজি কি? রিং টপোলজি, যখনই তোমরা রিং শব্দটি শুনতে পেয়েছ তখন নিশ্চয়ই তোমরা বুঝে গেছো যে রিং মানে হচ্ছে বৃত্তাকার। তোমরা নাম শুনে বুঝতে পারছো রিং টপোলজি হবে গোলাকার বৃত্তের মতো। তোমরা এখানে রিং টপোলজির একটি চিত্র দেখতে পাচ্ছ যে রিং টপোলজি কিভাবে একটি দুটির সাথে সংযুক্ত থাকে। তাহলে এই টপোলজিতে প্রত্যেকটা কম্পিউটার অন্য দুটি কম্পিউটারের সাথে যুক্ত। এই টপোলজিতে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে তথ্য যায় একটা
নির্দিষ্ট দিকে। রিং টপোলজিতে কম্পিউটার গুলোকে কিন্তু বৃত্তাকার থাকার দরকার নেই। আমি আবার বলছি যে রিং টপোলজিতে কম্পিউটার গুলোকে কিন্তু বৃত্তাকার থাকার দরকার নেই, সেগুলো এলোমেলো ভাবে থাকতে পারে। কিন্তু যদি সব সময় কম্পিউটার গুলোর মাঝে বৃত্তাকার যোগাযোগ থাকে তাহলে সেটি রিং টপোলজি। উল্লেখ্য, এক্ষেত্রে কোন একটি কম্পিউটার নষ্ট হয়ে গেলে সম্পূর্ণ নেটওয়ার্ক বিফল হয়ে যাবে। তাহলে আমরা চিত্রের মাধ্যমে রিং টপোলজির বিষয়টা পুরোপুরি বুঝতে পারলাম। এবারে আমরা আলোচনা করব স্টার টপোলজি, অর্থাৎ স্টার টপোলজি একটা চিত্র তোমরা এখানে দেখতে পাচ্ছ যে স্টার টপোলজির চিত্র। এবার আমি আলোচনা করব স্টার টপোলজি। কোন নেটওয়ার্কের সবগুলো কম্পিউটার যদি একটি কেন্দ্রীয় হাব সুইচ এর সাথে যুক্ত থাকে তাহলে সেটিকে বলে স্টার টপোলজি। এটি তুলনামূলকভাবে একটি সহজ টপোলজি এবং অনুমান করা যায়। কেউ যদি খুব তাড়াতাড়ি সহজে টপোলজি এবং একটি কম্পিউটার নেটওয়ার্ক তৈরি করতে চায় তাহলে সে স্টার টপোলজি ব্যবহার করবে। এই টপোলজিতে একটি কম্পিউটার নষ্ট হলেও বাকি নেটওয়ার্ক সচল থাকে। কিন্তু কোনোভাবে যদি কেন্দ্রীয় হাব বা সুইচ নষ্ট হলে পুরো নেটওয়ার্কটি অচল হয়ে পড়বে। স্টার টপোলজিতে কম্পিউটারগুলোকে স্টারের মতোই সাজাতে হবে তা কিন্তু সত্যি না। তাহলে আমরা স্টার টপোলজির ধারণা বুঝতে পারলাম। এবার আসি ট্রি টপোলজি। তোমরা নিশ্চয় ট্রি শব্দটি অনেক আগে শুনেছ এবং বুঝতে পেরেছ, অর্থাৎ ট্রি মানে হচ্ছে গাছ। এটি আমাদের অনেক পরিচিত একটি শব্দ বা আমরা গাছ অনেকেই চিনি। কাজে এই টপোলজিকে গাছের মতো দেখানোর কথা। ছবিটা একটু ভালো করে দেখলেই তুমি বুঝতে পারবে আসলে এটা গাছের মতো। অর্থাৎ একটি গাছ যখন ছোট থেকে বড় হয় তখন ঠিক তার শাখা প্রশাখা বাঁকানো থাকে এরকম। তাহলে এই চিত্র দেখে আমরা ঠিক গাছের মতো বোঝা যাচ্ছে এই টপোলজি, যে কারণে এটাকে বলা হয় ট্রি টপোলজি। এখন গাছে যেরকম কাণ্ড থাকে, ডাল একটা অন্য ডাল এবং সেখান থেকে আরো ডাল বের হয়, এখানেও তাই হচ্ছে। এই টপোলজিতে একটি মজার বিষয় হলো
এখানে অনেকগুলো স্টার টপোলজিতে একত্র করা নিশ্চয়ই তোমরা দেখতেছো যে এখানে যে কটা স্টার টপোলজি আছে সকলে একত্র করা আমরা পি টপোলজি শেষ করব এবার আসি মেস টপোলজি অর্থাৎ মেস টপোলজি কি আমরা এখন মেস টপোলজি বিষয়টা জানব প্রিয় শিক্ষার্থী তোমরা একটু লক্ষ্য করে শুনো যে এই টপোলজিতে কম্পিউটারগুলো একটি আরেকটির সাথে যুক্ত থাকে এবং একাধিক পথে যুক্ত হতে পারে এখানে কম্পিউটারগুলো শুধু যে অন্য কম্পিউটার থেকে তথ্য নেয় তা নয় বরং সেটি নেটওয়ার্কের অন্য কম্পিউটারের মাঝে বিতরণ করতে পারে যদি এমন হয় যে একটি নেটওয়ার্কের প্রতিটি কম্পিউটারই সরাসরি নেটওয়ার্কভুক্ত অন্য সবগুলো কম্পিউটারের সাথে যুক্ত থাকে তাহলে সেটিকে বলে কমপ্লিট মেশ ছবিতে কম্পিউটারের একটি কমপ্লিট মেশ দেখানো হলো তাহলে আমরা মেশ টপোলজি সম্পর্কে জানলাম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের মাঝে টপোলজি নিয়ে যে আলোচনা করলাম এগুলি তোমরা দূরত্ব সহকারে সবাই বাসায় নিজে নিজে অর্থাৎ বাসায় বসে এগুলি দেখবে এবং তোমরা এগুলো দেখে অনেক কিছু শিখতে পারবে তাহলে আমি আজকে ক্লাস এখানে শেষ করছি পরবর্তী ক্লাস দেখার জন্য শিক্ষার্থীবৃন্দ তোমাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আল্লাহ হাফেজ